নোয়াখালীতে চলছে 7 দিনের ঢিলে ঢালা লকডাউন, স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। বিস্তারিত দেখুন ইউসুফ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে। নোয়াখালীতে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলার 6টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ শনিবার ভোর 6টা থেকে লকডাউন শুরু হলেও তা চলছে ঢিলে ঢালাভাবে, তবে শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জেলা শহর মাঝদি থেকে দূরপাল্লার কোনো যানবাহন না ছাড়লেও আভ্যন্তরীণ সড়কে সিএনজি, অটোরিকশা, ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। শর্ত সাপেক্ষে 2 জন যাত্রী নিয়ে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলার কথা থাকলেও বিধিনিষেধ মানছে না অনেকেই। দেখা যায় সিএনজি ও অটোরিকশাগুলোতে 4 থেকে 5 জন করে যাত্রী চলাচল করছে, তবে শহরের দোকানপাট ও শপিং মলগুলো বন্ধ রয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। মাস্ক ব্যবহার কিংবা স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না মানুষের মাঝে। লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। বিভিন্ন চেকপোস্টে আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি সিএনজি অটোরিকশা ও যাত্রীকে জরিমানা করতেও দেখা যায়। জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেকার জানান, ঈদ পরবর্তী সময়ে জেলায় করোনা সংক্রমণ আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন কার্যকর করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। ঈদের পরে বিশেষত 20 মে পর থেকে আমরা যা দেখা যাচ্ছে নোয়াখালী জেলার যে 9টা উপজেলা, 9টা উপজেলার মধ্যে শুধুমাত্র সদর উপজেলা এবং পৌরসভা, এর মধ্যে একটা আপওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রায় এই মাসে গত মাসের শেষের দিকে এই মাসের প্রথম দিকে আসলে অনেক বেশি বেশি, প্রায় আমরা প্রায় 60 জন 65 জন করে নোয়াখালী সদর উপজেলা এবং পৌরসভার মধ্যে কথা পাচ্ছি। আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সম্বন্ধে মোবাইল কোর্টের 6টা টিম গঠন করা হয়েছে, 6টা টিম এবং সদর উপজেলা, সদর উপজেলা 6টি ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে আজকে সকাল থেকে কাজ শুরু করছে। এছাড়া আমাদের স্বাস্থ্য বিভাগের থেকে 4টা টিম, মনিটরিং টিম এবং ওদেরকে সহযোগিতা করছে বিভিন্ন তথ্য দিয়ে মনিটরিং টিম। উল্লেখ, জেলায় আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার বিকেলে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নোয়াখালী পৌরসভা ও সদরের 6টি ইউনিয়নে 1 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে, যা চলবে 5 জুন ভোর 6টা থেকে 11 জুন রাত 12টা পর্যন্ত। দীপ টিভি, চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।